সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা শেষে অনুশীলনী ভিত্তিক একটি উদ্দীপক সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক কি উদ্দীপক আমরা আলোচনা করব। উদ্দীপকে প্রথমে বলা হচ্ছে, এখানে দুইটি ছক বা ডায়াগ্রাম অঙ্কন করা আছে। প্রথম ছকটিকে আমরা বৃত্তের ভিতরে সংখ্যা এ দিয়ে চিহ্নিত করেছি, এবং দ্বিতীয় ডায়াগ্রামটি ইংরেজি লেটার বি দিয়ে শনাক্ত করেছি। আমাদের এ ডায়াগ্রামের প্রথম পয়েন্টটি হচ্ছে সহায়তাকারী পেশা, সহায়তাকারী পেশা। দ্বিতীয়টি হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর পেশা। তৃতীয়টি হচ্ছে সক্ষমকারী পেশা। চতুর্থটি হচ্ছে সমস্যা সমাধান প্রক্রিয়া। সোশ্যাল ওয়ার্কের যে উদ্দীপক আমরা আলোচনা করছি, এই ডায়াগ্রামটির বি অংশে আমরা বি অংশে দেখি জীবন মান উন্নয়ন, সামগ্রিক কল্যাণ সাধন, সামাজিক নীতি প্রণয়ন, সামঞ্জস্যতা বিধান। এক্ষেত্রে আমরা যে উদ্দীপকটি আলোচনা করেছি, এই উদ্দীপকটির ডায়াগ্রাম এ এবং ডায়াগ্রাম বি সম্পর্কে আমরা সাধারণ এবং স্বাভাবিক একটা ধারণা ইতোমধ্যে পেয়েছি। আমাদের এই উদ্দীপকের জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কার লেখা? এখানে আমরা আমাদের প্রথম অধ্যায়ের সমাজকর্মের ধারণা ও আলোচনা পর্বে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কার লেখা আমরা অধ্যয়ন করেছি। এই প্রশ্নটির উত্তর হচ্ছে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি লিখেছেন ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে, সমাজকর্ম শিক্ষা বলতে কি বোঝায়? আমরা এর আগে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় সেখানে আমরা বর্ণনা করেছিলাম, সাধারণত প্রশ্নের শেষে বুঝো, বোঝাও, বুঝায়, সংজ্ঞায়ন করো, এই সমস্ত বিষয় থাকলে আমরা তাকে অনুধাবন প্রশ্ন হিসেবে ধরে নিই। এখন সমাজকর্ম শিক্ষা বলতে কি বোঝায়, এই প্রশ্নটির উত্তর হচ্ছে, সমাজকর্ম শিক্ষা বলতে সামাজিক বিজ্ঞানের আধুনিক পেশাগত ও বৈজ্ঞানিক ভিত্তিক জ্ঞান ও দক্ষতাকে বোঝায়, যা বিভিন্ন সামাজিক বিজ্ঞান হতে জ্ঞান সংগ্রহ করে তার দর্শন ও মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। সমাজকর্ম শিক্ষার বিশেষ দুটি দিক রয়েছে, একটাকে আমরা বলছি একাডেমিক দিক, আর একটাকে বলছি আমরা আমরা যদি এটা সহজভাবে বলি যে প্রাতিষ্ঠানিক একটি দিক এবং অপ্রাতিষ্ঠানিক একটি দিক। এবং আরও দুইটি ধারণা রয়েছে, একটা হচ্ছে মৌলিক পদ্ধতিভিত্তিক জ্ঞান, আর একটি হচ্ছে সহায়ক পদ্ধতিভিত্তিক জ্ঞান। মৌলিক পদ্ধতি বলতে আমরা বোঝাই সংস্কারের মূল সেই পদ্ধতিকে, যে পদ্ধতি মূলত ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি উন্নয়ন সমাজকর্মের উপরে বেশ খানিকটা ভিত্তিশীল। এবং সহায়ক পদ্ধতি আমরা বলতে বুঝি যে তিনটি বিশেষ দিকে, তার একটি হচ্ছে সমাজকর্ম গবেষণা,
সামাজিক সমাজকর্ম প্রশাসন এবং সামাজিক কার্যক্রম অর্থাৎ সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল রিসার্চ এবং এর আরও একটি বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এর আরও দুটি দিক দেখতে পারি। একটা হচ্ছে দর্শন ভিত্তিক দিক আর একটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক দিক। সর্বোপরি সমাজকর্ম শিক্ষা হচ্ছে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের জ্ঞান সংগ্রহ করে অবশেষে বিজ্ঞানভিত্তিক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত করে সেই জ্ঞান, দর্শন ও মূল্যবোধ মানুষের সার্বিক কল্যাণ সাধনের জন্য ব্যবহারিক এবং তাত্ত্বিকভাবে প্রয়োগ করার নামই হচ্ছে সমাজকর্ম শিক্ষা। আমাদের গ নম্বর যে প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্ন, এখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে উদ্দীপকে এ চিহ্নিত ধারণা সমূহের ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের যে প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্নে আমরা দেখি উদ্দীপকের এ চিহ্নিত অর্থাৎ এই যে এ চিহ্নিত প্রশ্নে ধারণা সমূহ ব্যাখ্যা করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এ চিহ্নিত যে বিষয়টি আমরা এখানে দেখি এটি হচ্ছে মূলত সমাজকর্মের বৈশিষ্ট্য। তাহলে আমাদের কাজ হচ্ছে এই সমাজকর্মের বৈশিষ্ট্য সমূহের ধারণা দেওয়া। প্রথম যে কাজ হচ্ছে অন্যতম বৈশিষ্ট্যের সহায়তাকারী পেশা, কারণ হচ্ছে সমাজকর্ম হচ্ছে এমন একটি সহায়তাকারী পেশা যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে একজন দক্ষ তত্ত্বাবধায়ক বা সমাজকর্মী এমনভাবে সহায়তা করে যাতে ওই ব্যক্তি তার সমস্যা সমাধান করার ক্ষেত্রে এজেন্সির নিকট থেকে সহযোগিতা প্রাপ্ত হয়। এই সহযোগিতা প্রাপ্ত হওয়ার কারণেই একে বলা হচ্ছে সহায়তাকারী পেশা। দ্বিতীয়টি হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর পেশা। আধুনিক সমাজকর্ম যে বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর পেশা এটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে যে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে সমাজকর্ম তার দর্শন বা মূল্যবোধগত দিক থেকে অর্জিত জ্ঞান এমনভাবে প্রয়োগ করে যাতে উক্ত সমস্যাটি অনুমান ভিত্তিক না হয়ে তথ্যভিত্তিক হয় এবং তা সমাধান করার ক্ষেত্রে এমন কিছু পদ্ধতি প্রয়োগ করা হয় যাতে সেই ব্যক্তি তার সমস্যা সমাধান করার ক্ষেত্রে এমনভাবে নিজেকে প্রস্তুত করতে পারে যাতে অন্যান্য সমস্যার ক্ষেত্রেও এই পদ্ধতি প্রয়োগ করে সমাধান পেতে পারে। কাজেই সমাজকর্মের বৈশিষ্ট্যের অন্যতম একটি দিক হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর পেশা। দ্বিতীয়টি হচ্ছে সক্ষমকারী পেশা। সক্ষমকারী পেশা বলতে সাধারণত বোঝায় ব্যক্তির সমস্যা সমাধান করার ক্ষেত্রে ব্যক্তির সক্ষমতা আছে কি না। এই সক্ষমতা থাকলে তাকে যে সমস্ত ত্রুটির কারণে তার সক্ষমতা প্রয়োগ করে ফলাফল অর্জন করতে পারে না, একজন দক্ষ সমাজকর্মীর কাজ হচ্ছে এই পেশাকে সক্ষমকারী করে তোলার ক্ষেত্রে তার সক্ষমতা যাচাই বাছাই করে উক্ত সমস্যা সমাধানে প্রচেষ্টা করা বা সচেষ্ট হওয়া। আরেকটি হচ্ছে সমাধান প্রক্রিয়া, সমস্যার সমাধান প্রক্রিয়া। মূলত সমাজকর্ম জ্ঞান ও দর্শন বা মূল্যবোধ সমস্যা সমাজ এবং মানুষকে কেন্দ্র করে। সমাজ ব্যবস্থায় আমরা যে সমস্ত ব্যক্তি সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা দেখি এই সমস্যা সমাধানের ক্ষেত্রে একজন সমাজকর্মীকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। এই পদক্ষেপকে আমরা বলছি সমস্যা সমাধান প্রক্রিয়া। উদাহরণস্বরূপ হতে পারে এমন যে সমস্যার উৎস সম্পর্কে জানা, সমস্যার সৃষ্টির কারণ সম্পর্কে জানা, সমস্যা সমাধান করার ক্ষেত্রে যে সমস্ত তথ্য উপাত্ত ও জ্ঞান প্রয়োজন সেটার
সক্ষমতা আছে কিনা, সমস্যা পরিমাপযোগ্য কিনা, সমস্যা সমাধানযোগ্য কিনা এই বিষয়টি স্পষ্টভাবে জানতে হয় আমাদের। ঘ নম্বর প্রশ্ন যেটি, উদ্দীপকে এ ও বি ডায়াগ্রামটি পারস্পরিকভাবে অবিচ্ছিন্ন, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। অর্থাৎ এটা হচ্ছে সমাজকর্মের বৈশিষ্ট্য, বি ডায়াগ্রামটি হচ্ছে সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের এই হায়ার স্ট্যান্ডার্ড কোশ্চেনে বলা হয়েছে যে এ ও বি ডায়াগ্রামটি পারস্পরিকভাবে অবিচ্ছিন্ন, উক্তিটি যথার্থ নিরূপণ করো। অর্থাৎ সমাজ কল্যাণের বৈশিষ্ট্য এবং লক্ষ্য, তার যে উইংসগুলো আছে এই উইংসগুলো পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত, যেমনটি সংযুক্ত মৌলিক পদ্ধতির সাথে সহায়ক পদ্ধতি। কাজেই সহায়তাকারী সক্ষমকারী পেশার সাথে জীবনমানের সম্পর্ক রয়েছে, বৈজ্ঞানিক জ্ঞানের সাথে সামাজিক নীতি প্রণয়নের সম্পর্ক রয়েছে, সক্ষমকারী পেশার সাথে সামগ্রিক কল্যাণের সম্পর্ক রয়েছে, সমস্যা সমাধান প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য বিধানের সম্পর্ক রয়েছে। যেমন সমস্যা সমাধানটি এমন হওয়া উচিত যাতে ওই ব্যক্তি তার সামাজিক সামঞ্জস্যতা বিধানে সক্ষম হয়। অর্থাৎ সমস্যাটি সমাধান করে দিলে যদি সমাজ ব্যবস্থার সাথে তার সমাধান প্রক্রিয়াটি জীবন আচরণ হিসেবে কাজে লাগাতে না পারে, তবে সেই সমস্যাটি তার জীবনে সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে অবিচ্ছিন্ন একটি সম্পর্ক তৈরি করবে, যা সমাজ জীবনের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করার ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়াবে। সুতরাং বলা যেতে পারে যে ডায়াগ্রাম এ এবং বি এমনভাবে পারস্পরিকভাবে অবিচ্ছিন্ন যা একটি ছাড়া অপরটি প্রয়োগ বা নিরূপণ করা কোনো রকম সম্ভব না। কাজেই আমরা বলতে পারি যে ডায়াগ্রাম এ ও বি পারস্পরিকভাবে অবিচ্ছিন্ন এবং এই উক্তিটি যথার্থই। সকলকে এই সংক্ষিপ্ত আলোচনায় ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই উষ্ণ অভিনন্দনের মধ্য দিয়ে সবাইকে ভালো থাকা, সুস্থ থাকা এবং ঘরে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।